বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সুধীবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আমার দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রথমে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপিকে ধন্যবাদ জানাই। আমি গত 5 বছর যাবৎ এই দেশে আছি, 5 বছর পরে আজকে আমার সুযোগ হয়েছে এই দেশে বাংলাদেশি কমিউনিটির যারা সুধীবৃন্দ আছেন তাদের সাথে সাক্ষাতের। সেজন্য যুক্তরাজ্য বিএনপির সাথে কে যেরকম ধন্যবাদ জানাই, একই সাথে যে সকল সুধীবৃন্দ আজকে এসেছেন কষ্ট করে এখানে এই অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে, তাদের সকলকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সুধীবৃন্দ, আজকে আপনারা সমাজে যে যে জায়গায় অবস্থান করছেন, আপনাদের এই অবস্থান প্রমাণ করে দেয় যে আপনাদের দীর্ঘ মেধা, পরিশ্রম এবং সততা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। সুধীবৃন্দ, আপনাদের সামগ্রিকভাবে বা ব্যক্তিগতভাবে আপনাদের যে চিন্তা, আপনাদের যে চেতনা, আপনাদের যে ভাবনা, তা যেভাবে এই দেশের বাংলাদেশি কমিউনিটিকে প্রভাবিত করে অথবা দিক নির্দেশনা দেয় অথবা নতুন করে কিছু বুঝতে বা জানতে বা ভাবতে উৎসাহিত করে, ঠিক একইভাবে শুধু এই দেশের কমিউনিটি নয় বরং আমি মনে করি সমগ্র বাংলাদেশ বলেন, সমগ্র বাংলাদেশি জাতিকে বলেন, একইভাবে আপনাদের চিন্তা, চেতনা, ভাবনা সকল কিছু দেশকে, জাতিকে একটি দিক নির্দেশনা দেয় বা নতুন করে ভাবতে, চিন্তা করতে শেখায়। এবং তাই আমি মনে করি যে আপনাদের দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা, দীর্ঘ জীবনের যে পরিশ্রম, দীর্ঘ জীবনের যে সততা, তা দিয়ে আপনারা কোনো জিনিসকে ইমোশনালি বিচার না করে বরঞ্চ আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনারা যুক্তি দিয়ে এবং সত্যের কোষ্ঠী পাথরে যাচাই করে বিচার করেন, এটিই আমি মনে করি। সুধীবৃন্দ, আজকে এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি অনেক গুণী ব্যক্তির কাছ থেকে। কেউ বলেছেন দেশের অর্থনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং সমাজনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের রাজনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের আইন শৃঙ্খলা নিয়ে, কেউ তাদের অনুভূতির কথা বলেছেন কিভাবে দেশকে তারা ভালোবাসেন, কিভাবে দেশের জন্য তারা চিন্তা করেন। সুধীবৃন্দ, একটি জিনিস আমি এখানে আমাদের মঞ্চে উপবিষ্ট যে সকল অতিথি আছেন আজকে তাদের মধ্যে হাসনাত সাহেব একটি কথা বলে গিয়েছেন ওনার বক্তব্যে, যে ইতিহাস ইতিহাসের মতনই চলবে, ইতিহাসকে ইতিহাস দিয়ে বিচার করতে হবে। আজকে আমি আপনাদের সাথে, আপনাদের সামনে সেই জন্য ইতিহাসের কিছু বিষয় তুলে ধরতে চাই। সুধীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, স্বাভাবিকভাবে রাজনীতির সাথে ইতিহাসের একটি সম্পর্ক আছে এবং এক বক্তা এখানে বলে গেছেন যে আমাদেরকে ইতিহাসটা জানতে হবে, ইতিহাসটা যদি আমরা জানি তাহলেই কিন্তু আমরা ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু সিদ্ধান্ত, অনেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। আমরা যদি অতীতের সঠিক ইতিহাসটা জানতে পারি তাহলে ভবিষ্যতে সঠিক এবং বেঠিক
এটির বিচার আমরা করতে পারব। কারো উপরে দোষারোপ নয়, বরঞ্চ যুক্তির খাতিরে, তর্কের খাতিরে, কোনো ইমোশন দিয়ে নয়, যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে, বুঝতে হবে। এবং শুধু জানলে এবং বুঝলে নিজেরা চলবে না, সমগ্র জাতিকে এটি জানাতে হবে। সুধীবেন্দ্র, আমরা আজকে আমাদের স্বাধীনতার 43 বছর পার করছি। 43 বছরে আমাদের দেশে একটি রাজনৈতিক গোষ্ঠী একটি অযথা বিতর্কের সৃষ্টি করে। আমি মনে করি আমাদের বিশাল যে জনগোষ্ঠী আছে, কিছু কিছু মানুষ আছেন যারা সেই বিতর্কে বিভ্রান্ত হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে এবং আপনাদের সামনে সহ তাদের সকলের সামনে এই সকল বিভ্রান্তি কিছু কিছু দূর করার চেষ্টা করতে চাই। আমি যা কিছু আপনাদেরকে বলবো তা ঐতিহাসিক দলিলের ভিত্তিতে বলতে চাই, আমার নিজের কোনো কথা আমি বলবো না। আমি ঐতিহাসিক দলিলের ভিত্তিতে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করতে চাই। সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বাংলাদেশি যারা আছেন এই দেশে তারা দেখেছেন, দেশের মানুষ অবশ্যই দেখেছেন যে গত 25শে মার্চ তারিখে যুক্তরাজ্য বিএনপি একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সত্যিকারভাবে স্বাধীনতার, বাংলাদেশ যে ইন্ডিপেন্ডেন্ট 26শে মার্চ থেকে, বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে, এই কথাটি বিশ্ববাসী, সমগ্র দেশবাসী সহ বিশ্ববাসীর সামনে এটি তুলে ধরেছিলেন, প্রকাশ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাটি এই মঞ্চে উপস্থিত একজন বক্তা, আমাদের এই বক্তব্য যখন শুরু হয় অনুষ্ঠানের শুরুতে বলে গেছেন, উনি নিজের কানে শুনেছেন। আসুন আমরা আবার ফিরে যাই ইতিহাসের পাতায়। আপনারা নিশ্চয়ই খবরের পাতায় দেখেছেন সেদিন আমার বক্তব্যে আমি অনেকগুলো কোয়েশ্চেন করেছিলাম, কোয়েশ্চেন তুলে ধরেছিলাম কাদের কাছে, সমগ্র দেশবাসীর কাছে, যে বর্তমানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যা দাবি করছে তাই যদি হয়ে থাকে তাহলে 8ই মার্চ, শেখ মুজিবের 7ই মার্চের বক্তৃতার পরে 8ই মার্চ কেন সরকার, স্বাধীন সরকার, বাংলাদেশের সরকার গঠিত হয়নি, এরকম আরও অনেকগুলো প্রশ্ন ছিল। যদি 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করে থাকে তাহলে 17ই এপ্রিল কেন মুজিব সরকার গঠিত হলো, যদি চট্টগ্রাম প্রায় ঢাকা থেকে 200 মাইল দূরেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা পাঠাতে সক্ষম হয়ে থাকে তাহলে তার বাড়ি থেকে 6-7 মাইল দূরে তখন তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেখানে প্রায় শখানেকের মতন বিদেশি সাংবাদিক বসেছিল দেশের তৎকালীন খবর কভার করার জন্য, দেশি বিদেশি প্রায় শখানেক সাংবাদিক, তাদের কাছে একটি ছোট্ট কাগজে লিখে কেন পাঠাতে পারেনি গ্রেফতার হওয়ার আগে যে সে দেশকে স্বাধীন করল। আপনারা দেখেছেন আমার সেই বক্তব্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে শেখ হাসিনা বলেন এবং তার দলের অন্য অন্য নেতৃবৃন্দ বা যারা আছে প্রত্যেকে কোন ভাষায় কথা বলেছে, তারা কিন্তু কেউ একটি প্রশ্নের উত্তরও কিন্তু দেয়নি, কোনো প্রশ্নের উত্তর, যতগুলো প্রশ্ন করা হয়েছিল কোনো প্রশ্নের উত্তর কিন্তু তারা দেয়নি, বরং তারা কীভাবে কথা বলেছে, তারা বলেছে যে যারা যারা আমার এই কথাটির সাথে সাথে পত্রিকায় আমরা সবাই দেখেছি যে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলেছেন, বিএনপির আরও নেতৃবৃন্দ এই কথা বলেছেন, বিএনপির বাইরে যারা আছেন দল করেন না কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করেন, এ ধরনের বহু গুণী মানুষ এই কথাগুলি বলেছেন। আমরা কি দেখলাম, দেখলাম যে আওয়ামী লীগ কীভাবে রিয়্যাক্ট করলো এই কথার, তারা গণতন্ত্রের ভাষায় রিয়্যাক্ট করেনি। সুধীবৃন্দ, আপনারা এখানে বহু মানুষ আজকে উপস্থিত আছেন যারা এই দেশে বহু বছর যাবৎ আছেন,
দশ পনেরো বিশ তারও অধিক সময় ধরে, বছরের অধিক সময় ধরে এই দেশে বসবাস করছেন, এই দেশের গণতন্ত্রের সাথে আপনার পরিচিত। কাজেই আপনাদের জন্য আপনারা যদি শেখ হাসিনা এবং তার দলীয় নেতৃবৃন্দের সেই রিয়াকশন রিয়্যাক্টিভ বক্তব্যগুলো যদি দেখে থাকেন পত্রপত্রিকায়, আপনাদের জন্য যাচাই করতে